ঠিকানা আছে, কারণ গ্রাম হচ্ছে আমাদের শহরকে পরিবৃত্ত করে। আমিও গ্রামে যেতাম, আমি ছোটবেলায় পরীক্ষার পরে গ্রামে যেতাম এবং গ্রামে গিয়ে দেখতাম নবান্ন উৎসব হচ্ছে। তখন থেকে জেনেছিলাম নবান্নটা কি, নতুন ধান তুলে ঘরে ওঠে, সেই ধান দিয়ে পিঠে হয়, পায়েস হয়, পালো হয়, কত কিছু তৈরি হয়। সেই ধান ঘরে তুলে কৃষক পরিবার গ্রামের মানুষ নবান্ন পালন করে। মনে রাখবেন, এটা আজকের নয়, চিরকালের, চিরজনীন, বিশ্বজনীন। স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন কতদিন আগে, রামকৃষ্ণ জন্মেছিলেন কতদিন আগে, বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক তৈরি হয়েছিল কতদিন আগে, কোরআন কুরআন তৈরি হয়েছিল কতদিন আগে, জিজ্ঞেস করুন। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব কতদিন আগে তৈরি হয়েছিল। আর এরা আজকের যোগী সব যোগী না ভোগী, আজকের যোগী আজকের ভোগী, হঠাৎ করে বলছে শোনো এই করতে হবে, তোমাকে এই ঠাকুরের পুজো করতে হবে। তুমি কে ভাই? আমি কোন ঠাকুরের পুজো করবো সেটা আমি ভালো বুঝবো? আমরা সব পুজো করি, সব দেবতা মানি, সব ঠাকুরের পুজো করি, সব ধর্মকে সম্মান জানাই, হিন্দু ধর্মও ভালোবাসি, ইসলাম ধর্মও ভালোবাসি, শিখ ধর্মও ভালোবাসি, খ্রিস্টান ধর্মও ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, এর থেকে বড় কে আছে? তাই আর রাজ্য হয়তো খুব জোর 10,000 পায় বিভিন্ন প্রজেক্টে, তাও সে টাকাগুলো দেয় না, যেমন দেয়নি 100 দিনের কাজে 2,500 টাকা এখন বাকি আছে, ফলে 2 মাস 100 দিনের কাজের লোকেরা টাকা পায়নি। আমি কালকে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা দরকার হলে আমরা আমাদের থেকে দেব। তাহা তো মানুষকে এত অবহেলা। মনে রাখবেন, ভারতবর্ষের সরকার রাজ্য সরকারও নির্বাচিত, কেন্দ্রীয় সরকারও নির্বাচিত। কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে রাজ্যকে সাহায্য করা, কেন্দ্রীয় সরকারের কাজ নয় রাজ্যে গিয়ে আগুন লাগানো, কেন্দ্রীয় সরকারের কাজ নয় মানুষের টাকা আটকে দেওয়ার। কেন্দ্রীয় সরকারের কাজ 2-3টে আছে। কি আছে? পররাষ্ট্রনীতি, চায়নার সাথে কি রিলেশন থাকবে, আমেরিকার সাথে কি থাকবে, রাশিয়ার সাথে কি থাকবে, পাকিস্তানের সাথে কি থাকবে, সেইটা আছে। আছে এছাড়া কি আছে? অর্থ আছে, রিজার্ভ ব্যাংক ওদের আন্ডারে, ব্যাংক ওদের আন্ডারে, আর ডিফেন্স প্রতিরক্ষা দপ্তর, যুদ্ধ হলে যুদ্ধটা ওদের হাতে, এই 3টে দপ্তর ওদের হাতে থাকা উচিত। বাদ বাকি স্বাস্থ্য দেবে কে? আমরা দেব। শিক্ষা দেবে কে? রাজ্য দেবে। খাদ্য দেবে কে? রাজ্য দেবে। কৃষি দেবে কে? রাজ্য দেবে। খেলাধুলা কে দেবে? রাজ্য দেবে। আইন শৃঙ্খলা বজায় রাখবে কে? রাজ্য করবে। মেলা চালাবে কে? রাজ্য সরকার করবে। ছাত্র যৌবনকে চাকরি দেবে কে? সব রাজ্য করবে। আর তুমি দালালি করবে? ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসায়। নোটবন্দির নামে সব নোট কেড়ে নিল, ইলেকশন আসলে তখন বলবে নোটের বদলে ভোট চাই। আমি তো বলিনি, আমার এখানে কারা বসে আছেন? ধর্মের আমি কি, আমি কেউ নই, আমি একজন সাধারণ মানুষ। আপনারাও যেমন ধর্মকে সম্মান করেন মা বোনেরা, আমিও করি। আমিও সকালবেলায় ঠাকুর পুজো করে বাড়ি থেকে বেরোই, কিন্তু তাই বলে আমি আর একটা ধর্মকে আমি অসম্মান করি না। এটা আমার বাবা মা আমাকে শেখায়নি, এটা আমাদের কালচার শেখায়নি। আজ গঙ্গাসাগরে দাঁড়িয়ে কপিলমুনি আশ্রমের মহারাজ কি বলছেন, ভাঙা টাঙা চলবে না, সব আমরা ঐক্যবদ্ধ। দেখলেন ছেলে মেয়েদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো, কে দিলেন? কপিলমুনি আশ্রমের প্রধান জ্ঞানদাসজি, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ মিশন, ইস্কন মন্দির এবং ইমাম সাহেব একসাথে। কি বাবুরা, ভাগ করতে পারবেন এদের 5 জনকে? 5টা টুকরো করবেন, 5টা টুকরো করে দেখবেন কোনটা কি খেতে ভালো আর কোনটা খেতে ভালো না। মানুষকে ভালোবাসতে শিখুন। একটা মানুষ, কেউ শাক খায়, কেউ বাঁধাকপি খায়, কেউ মাছ খায়, কেউ মাংস খায়, কেউ ডিম খায়, কেউ
কেউ ফল খায়, একটা মানুষ কেউ সালোয়ার কামিজ পরে, কেউ মেয়েরা শাড়ি পরে, কেউ ছেলেরা ফুল প্যান্ট পরে, কেউ লুঙ্গি পরে, তার তার নিজের অধিকার। এ কি আবার দেশ জুড়ে একটা অসহায় অবস্থা, ভাঙাভাঙি করার অবস্থা, আর এমন করছে যেন মনে হচ্ছে মা দুর্গা ওদের জন্ম দেয়নি, ওরা মা দুর্গাকে জন্ম দিয়েছে, মা কালী ওদের জন্ম দেয়নি, মা কালীকে ওরা জন্ম দিয়েছে। কোথায় ছিল বলুন আপনারা আমায়, দুর্গা পুজো কতদিন ধরে করেন? সারা জীবন যখন থেকে জন্মেছেন করেন কি করেন না? করেন কি করেন না? মা কালী পুজো কতদিন ধরে করেন? যখন থেকে জন্মেছেন তখন থেকে দেখছেন, কারো বয়স 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগরে মকরক্রান্তি স্নান করেন কি করেন না? কতদিন ধরে, যুগ যুগ ধরে? ঈদ কতদিন ধরে করেন? রোজার মাস চলাইতে চলে কতদিন ধরে? শিখ পরব কতদিন ধরে হয়? আদিবাসীদের পরব কতদিন ধরে হয়? পৌষ মেলা কতদিন ধরে হয়? আমি ছোট্টবেলায় খুব গ্রামে যেতাম,